সিনেমার কথা হচ্ছিল, আয়োজনের শুরুটাও করছি সিনেমার গল্পে। শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুইটি ছবি, যার একটি আমি নেতা হব। ছবির প্রধান চরিত্রে আছেন শাকিব খান, বিদ্যা সিনহা মিম। মুক্তির প্রথম দিন কেমন সাড়া পেল সিনেমাটি জানবো প্রতিবেদনে। আট বছর পর আবারও বড় পর্দায় শাকিব মিম জুটির রসায়ন। ২০০৯ সালের শেষ দিকে আমার প্রাণের প্রিয়া দিয়ে প্রথমবার রূপালি পর্দায় হাজির হন দুজন। সিনেমাটি সাফল্য পেলেও পর্দায় আর দেখা যায়নি শাকিব মিমকে। বুকের বাম পাশে স্বপ্ন হয়ে ভাসে চেনা জানা আগামী। দীর্ঘ বিরতি ভেঙে আমি নেতা হব দিয়ে প্রেক্ষাগৃহে আসা শাকিব মিমকে কতটা গ্রহণ করেছে দর্শক? আমরা ভাবতেও পারি নাই যে এত সুন্দর একটা লোকে শাকিব খানকে দেখতে পাবো। তাছাড়া বিদ্যা সিনহা মিম খুব সুন্দর অভিনয় করেছে। মিম এবং শাকিব খানকে ভালোই লাগতেছে, ছবিগুলো খুবই ভালো লাগছে, প্রশংসাযোগ্য। আমি নেতা হব সিনেমায় আছে রাজনীতি, সাথে প্রেম, এছাড়াও আছে কিছু গান। সেগুলোই বা কতটুকু নাড়া দিল দর্শক হৃদয়? আমরা যা দেখছি আমাদের সমাজের প্রেক্ষাপটে এটা একটা বাস্তব চিত্র। বিদ্যা সিনহা এমনিতেই নায়িকা হিসাবে পারফেক্ট, তার গানগুলো ভালো। শাকিব তো আমাদের সবার জনপ্রিয়, মিমকে খুব ভালো লাগে, আর ছবির কোয়ালিটি খুব ভালো হয়েছে। নতুন বছরে নিজের প্রথম ছবি, তাই মুক্তির প্রথম দিনই দর্শকের সাথে বসে সিনেমাটি উপভোগ করেছেন বিদ্যা সিনহা মিম। অনেক বছর পর একটা ছবি করেছি, আর সেই ছবি বলবো যে আজকের দিনের রেসপন্স দেখে আমি আসলে খুবই মুগ্ধ। রাজনৈতিক গল্প নিয়ে তো ছবি খুবই কম হয়, তো সেদিক থেকে একটু আনকমন। দেশের 104 প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি নিয়ে বেশ আশাবাদী হল মালিকরা। তাদের প্রত্যাশা, নতুন বছরের শুরুর দিকে যে হতাশা ঘিরে রেখেছে সিনেমাকে, ছবিটি দিয়ে তার খানিকটা হলেও কাটবে। সেল ভালোই, মনীষও তো সবসময় কম যায়, শুক্রবার 12টা শো একটু খারাপ যায়, 3টা শোটা ওভার অল ক্লাস, 6টা শো তাই, হ্যাঁ নাইট শো ইনশাল্লাহ তাই যাবে। উত্তম আকাশ পরিচালিত ছবিতে শাকিব মিমের সাথে অভিনয় করেছেন কাজী হায়াত, তারকা দম্পতি মৌসুমি, ওমর সানি। কিন্তু পোস্টারে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি তাদের, বিষয়টি ভালোভাবে দেখছেন না সংশ্লিষ্ট শিল্পী, দর্শক আর হল মালিকরা। শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।